প্রথম সেমিস্টারে তোমাদের চারটি পেপার পড়তে হবে। এর মধ্যে দুটি হলো দর্শন অনার্সের পেপার এবং অন্য দুটি হলো জেনারেল ইলেকটিভ কোর্স এবং অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, যেটাকে AECC বলা হয়। এই ভিডিওতে আমি দর্শন অনার্সের দুটি পেপার নিয়ে আলোচনা করব। দর্শন অনার্সের দুটি পেপার হলো ভারতীয় দর্শনের রূপরেখা এক, অর্থাৎ আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি ওয়ান, এবং পাশ্চাত্য দর্শনের রূপরেখা এক, অর্থাৎ আউটলাইন অফ ওয়েস্টার্ন ফিলোসফি ওয়ান। এখন এই দুটি পেপারের অন্তর্গত সিলেবাসগুলি কী কী সেগুলি জানা যাক। ভারতীয় দর্শনের রূপরেখা এক, এই পেপারের তোমাদের পড়তে হবে চার্বাক, জৈন, বৌদ্ধ এবং ন্যায় বৈশেষিক দর্শন। এছাড়া তোমাদের পড়তে হবে ভারতীয় দর্শনের সাধারণ ভূমিকা। ভারতীয় দর্শনের সাধারণ ভূমিকা, এটির মধ্যে তোমাদের পড়তে হবে বেদ এবং উপনিষদের মৌলিক ধারণা, ঋত ঋণ এবং আত্মার স্বরূপ বিষয়ক সাধারণ আলোচনা। চার্বাক দর্শন থেকে পড়তে হবে চার্বাক, জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যা এবং নীতিতত্ত্ব। জৈন দর্শন থেকে পড়তে হবে সৎ, দ্রব্য, পর্যায়, গুণ ইত্যাদির লক্ষণ, অনেকান্তবাদ, স্বাদবাদ এবং সপ্তভঙ্গি ন্যায়। বৌদ্ধ দর্শন থেকে পড়তে হবে চতুরার্য সত্য, প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব, সৎ এর লক্ষণ খনিকত্ববাদ, নৈরাত্ম্যবাদ, চারটি বৌদ্ধ সম্প্রদায়ের মূলনীতি। ন্যায় দর্শন থেকে পড়তে হবে প্রমা এবং প্রমাণ, সন্নিকর্ষ, প্রত্যক্ষের শ্রেণী বিভাগ, অনুমিতি, ব্যাপ্তি, পরামর্শ, অনুমানের শ্রেণী বিভাগ, পূর্ববত, শেষবত, সামান্যতা দৃষ্ট, অনুমানের শ্রেণী বিভাগ কেবল অন্যায়, কেবল ব্যতিরেকি, অন্যায় ব্যতিরেকি, আবার অনুমানের শ্রেণী বিভাগ স্বার্থানুমান, পরার্থানুমান, এছাড়া উপমান ও শব্দ। বৈশেষিক দর্শন থেকে পড়তে হবে সাতটি পদার্থ, যথা দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় ও অভাব। পাশ্চাত্য দর্শন থেকে তোমাদের পড়তে হবে, অর্থাৎ দ্বিতীয় পেপারে তোমাদের পড়তে হবে প্রাক সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, সেন্ট থমাস অ্যাকুইনাস, স্পিনোজা, লাইবনিজ। প্রাক সক্রেটিস থেকে তোমাদের পড়তে হবে থেলস, হেরাক্লিটাস, পারমেনিডাইস, এম্পিডোক্লেস, অ্যানাক্সাগোরাস, ডেমোক্রিটাস এবং প্রোটাগোরাস। প্লেটো থেকে তোমাদের পড়তে হবে প্লেটোর জ্ঞানতত্ত্ব এবং প্লেটোর আকারতত্ত্ব বা ধারণাতত্ত্ব। অ্যারিস্টটল থেকে তোমাদের পড়তে হবে প্লেটোর আকার বা ধারণাতত্ত্বের সমালোচনা, কারণের শ্রেণী বিভাগ, আকার এবং উপাদান। সেন্ট থমাস অ্যাকুইনাস থেকে তোমাদের পড়তে হবে বিশ্বাস ও যুক্তি, অস্তিত্ব ও সারসত্তা। দেকার্ত থেকে তোমাদের পড়তে হবে কার্টেসিয়ান সংশয় পদ্ধতি, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, সত্যতার মানদণ্ড, ধারণার প্রকারভেদ, ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক যুক্তি, দেহ ও মন সম্পর্কিত দ্বৈত মতবাদ, বাহ্য জগতের অস্তিত্বের সপক্ষে যুক্তি। স্পিনোজা থেকে তোমাদের পড়তে হবে দ্রব্যতত্ত্ব, ঈশ্বরের অস্তিত্বে যুক্তি, সর্বেশ্বরবাদ এবং জ্ঞানের তিনটি স্তর। লাইবনিজ থেকে পড়তে হবে মনার তত্ত্ব, সত্যতার যুক্তি এবং বস্তুগত যুক্তি, সহজাত ধারণা বা সহজাত নীতি, কিছু অধিবিদ্যক নীতি যেমন ল অফ আইডেন্টিটি, ল অফ সাফিসিয়েন্ট অরিজিন এবং ল অফ কন্টিনিউটি, এছাড়া পূর্ব স্থাপিত সামঞ্জস্যের নীতি। এই দুটি পেপারের জন্য তোমরা যে বইগুলি কিনতে পারো সেগুলি হলো ভারতীয় দর্শন সমরেন্দু ভট্টাচার্য, ভারতীয় দর্শন দেবব্রত সেন, ভারতীয় দর্শন দীপক কুমার বাগচি, পাশ্চাত্য দর্শনের ইতিহাস সমরেন্দু ভট্টাচার্য, এছাড়া পাশ্চাত্য দর্শনের ইতিহাস সুশান্ত চক্রবর্তী। এই বইগুলি পড়লে তোমরা সবগুলি বিষয় পেয়ে যাবে। ধন্যবাদ।